আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। আজ DRDO-র তরফ থেকে অগ্নি এক আপগ্রেডেড ভার্সন অগ্নি এক প্রাইমের সফল ফ্লাইং টেস্ট সম্পূর্ণ সফলভাবে করা হয়েছে। এই ভারতীয় সেনা আগামী দিনে ভয়ঙ্কর মিসাইল পেতে চলেছে, যার ফলে চীন ও পাকিস্তানের বিরুদ্ধে ভারত বড় স্ট্র্যাটাজিক অ্যাডভান্টেজ পেয়ে গেল। প্রয়োজন পড়লে ভারত এই অগ্নি এক প্রাইমের মাধ্যমে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারবে। অগ্নি এক প্রাইমের অ্যাডভান্টেজ ভার্সন মিসাইলের রেঞ্জ 1,000 থেকে 2,000 কিমি। কিছুদিন আগেই ভারত নির্ভয় কুজ মিসাইল টেস্ট করেছে, তারপরেই আবার ধামাকা করল DRDO। আজ উড়িষ্যা থেকে সকাল 10:55 অগ্নি এক প্রাইমের ভারতের DRDO সাফল্যের সঙ্গে টেস্ট সম্পূর্ণ করেছে। সম্পূর্ণ কম্পোজাইট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি মিসাইলটি কম্পোজাইট ক্যানিস্টার থেকে লঞ্চ করা হয়। 1,000 থেকে 2,000 কিমি রেঞ্জের এই মিসাইলটি 700 থেকে 1,000 কেজির পরমাণু সাধারণ অস্ত্র বহন করতে সক্ষম। খবর অনুযায়ী মিসাইলটি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে, এর ফলে আগামী দিনে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে অগ্নি এক ও অগ্নি টু সহ পৃথিবীর মিসাইলকে রিপ্লেস করা হবে। দুর্দান্ত ডিজাইন এই মিসাইলের, আগের সব খামতি এই ডিজাইনে ঠিক করা হয়েছে। বলা হচ্ছে অগ্নি পাঁচ এর ছোট ভাই অগ্নি এক প্রাইম। অগ্নি এক আর অগ্নি টু কে রিপ্লেস করলে ভারতের সমস্ত অগ্নি সিরিজ ফিনিশ ছাড়া থ্রেড ভেক্টরের ওপর নির্ভর করবে, ফলে এর ফুয়েল এফিসিয়েন্সি অনেক বৃদ্ধি পাবে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই অগ্নি এক প্রাইম মিসাইলের রেঞ্জে পুরো পাকিস্তান এসে যাচ্ছে। অন্যদিকে ভারত বিরাট সংখ্যক সেনা জম্মু কাশ্মীরে ডেপ্লয় করেছে ও তার সাথে বিপুল পরিমাণে ব্যাংকার তৈরি করেছে সীমান্তবর্তী এলাকায়। ফলে আগামী দিনে ভারত POK ও অক্সাই চীন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং লাদাখে উপস্থিত হয়েছেন, ভারতীয় সেনার প্রস্তুতি খতিয়ে দেখছেন। বর্তমানে গত বছরে LAC-তে বিবাদের পর থেকে চীনের বিরুদ্ধে এবার শক্ত অবস্থান ভারতের। কিছুদিন আগে থেকে ভারত চীনের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করেছে, এই সৈন্য সংখ্যা বৃদ্ধির অবাক করা হিসেব সামনে এসেছে, যা দেখে সবাই চমকে উঠেছে। জানলে অবাক হবেন, গত বছরের তুলনায় সেনা মোতায়েনের পরিমাণ ভারত 40% বাড়িয়েছে। ভারত চীন সীমান্তে 50,000 অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। বর্তমানে চীনের বিরুদ্ধে ভারত প্রায় 2 লক্ষ পদাধিক সৈন্য মোতায়েন রেখেছে। এর সাথে রয়েছে M777-এর মতো হাউজার, এছাড়া চিনুক C-17, IL-76, ধ্রুব MI-17 ট্রান্সপোর্ট এর ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে। অ্যাটাক হেলির মধ্যে অ্যাপাচি মোতায়েন করা হয়েছে আর সমস্ত ধরনের ফাইটার ডিপ্লয়মেন্ট করা হয়েছে, এবং পশ্চিমবঙ্গের হাসিমারা বেশ রাফেল মোতায়েনের কাজ শুরু হয়েছে। ভারতের এই প্রস্তুতি দেখে চীন চমকে গেছে ও তারা ভাবছে অক্সাই চীন ভারতের প্ল্যানের কথা। অপরদিকে পাকিস্তান খুব চাপে রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কিছুদিন আগেই বিবৃতি দিয়ে বলেছেন, ভারত কাশ্মীরে বড় কিছু করতে চলেছে। স্বাভাবিকভাবেই কাশ্মীর বলতে তিনি বোঝাতে চেয়েছেন পাকিস্তান যে POK দখল করে আছে তার কথা। কাশ্মীরে বর্তমানে ভারতীয় সেনা 8,000 কংক্রিট বাংকার বানিয়েছে আর 10,000 বাংকার তৈরির কাজ চলছে। বাংকারগুলি সাধারণ মানুষ ও সেনা এই দুয়ের কাজে ব্যবহার করা হবে। এর আগে এত দূর লাইন অফ কন্ট্রোলের পাশে বাংকার এত বড় সংখ্যায় হয়নি। বিষয়টা নিয়ে পাকিস্তানের অত্যন্ত বড় আলোচনা ও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এত বিপুল বাংকার করার পেছনে দুটো কারণ থাকতে পারে। এক, অস্ত্র ও সেনার দ্রুত মজুত করে আক্রমণ প্রস্তুতি ভারতীয় সেনার। দুই, ভারত POK নিয়ে কোনো স্টেপ নেয় তখন যুদ্ধের সময় দ্রুত সাধারণ নাগরিকদের সেফ রাখা। আপনাদের কাছে আমাদের একটি প্রশ্ন, তাহলে হঠাৎ এত বাংকার তৈরি করা কিসের ইঙ্গিত দিচ্ছে? সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।